ইয়া ফাগলা বাবা ওসিলা যদি আমি সহজা করলে মানুষে তার ফলাফল পায় আর কি, একটা মন আর কি মানত করছে এবং তারা মনে করে যে তাদের বাসনা পূর্ণ হয়। আমার মনে হয় বাসনাও যাতে পূর্ণ হয়। তো এখানে সবাই দান দান করলে নাকি মনের আশা বাসনা পূর্ণ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, চার মাসেই পাগলা মসজিদে দান বক্সে 5.5 কোটি টাকা মতন জমা হয়েছে। এই মসজিদে কারা টাকা দেয়, এত টাকা কোথা থেকে আসে, আর যে সকল টাকা মানুষ দান করে তা কোথায় ব্যয় করা হয়, কারা এই টাকা ভোগ করে, এই সকলের পিছনে রয়েছে গোপন চক্রান্ত। আপনি আজকের ভিডিওটি দেখলে সত্যি অবাক হবেন। কখনো কি শুনেছেন মসজিদে হাঁস মুরগি ছাগল ইত্যাদি দান করে? আর পাগলা মসজিদ কি ইসলামসম্মত? আসলে এই মসজিদে রয়েছে শিরকের গন্ধ। হিন্দু, হিজড়া, কাফের, মুশরিক সবাই এই মসজিদে দান করে। তাদের দাবি, এইখানে দান করলে মন বাসনা কবুল হবেই। বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদে দান করলে তাহলে কি উপকার হবে না? বাইতুল মোকাররম মসজিদ কি এর চেয়ে বেশি ফজিলত রয়েছে? আর আপনার জীবনে যত সমস্যা তা কি পাগলা বাবা ঠিক করবে, নাকি কোনো মসজিদ ঠিক করবে, নাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মন বাসনাগুলো কবুল করবেন, নাকি আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হবে? এটা তো শিরকের মতো জঘন্য কাজ, এর ইতিহাস কি? মানুষের মুখে শুনতে পাওয়া যায় যে এক আধ্যাত্মিক পাগল কিশোরগঞ্জের শহরে হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা একটি চর, সেই চরে সাধকের মৃত্যু ঘটে। পরবর্তীতে এই মসজিদের নামকরণ করা হয় পাগলা বাবা বা পাগলা মসজিদ। তখন থেকে এই মসজিদের লোক সমাগম বাড়তে থাকে। কিন্তু এইখানে যদি আমরা দেখি যে এই নামটার সাথে কবর পূজারী, পীর পূজারী, দরবেশ, হুজুর পূজারী, বাবা পূজারি এই সকলের মিল রয়েছে। আর এখানে আতর দেওয়া হয়, তারপরে মোমবাতি দেওয়া হয়, মসজিদে কারেন্ট আছে। আপনি কেন মসজিদে মোমবাতি দিবেন, আতর দিবেন, আগরবাতি দিবেন, এসব কেন? মনে রাখবেন, ইতিহাসে এবং হাদিসে সহিহ বুখারীতে 3টি জায়গায় জিয়ারত উদ্দেশ্যে আপনি যেতে পারবেন। মসজিদ, 3টি মসজিদে আপনি যেতে পারবেন, সেটা হচ্ছে মসজিদুল হারাম মক্কা, তারপর হচ্ছে মসজিদুল নববী, মসজিদুল আকসা। এই 3টি মসজিদ ব্যতীত আপনি আর কোথাও জিয়ারত উদ্দেশ্যে যেতে পারবেন না। তাহলে আমরা এই মসজিদে যাই হলো জিয়ারতের উদ্দেশ্যে। কার জিয়ারতের উদ্দেশ্যে? আমরা যাচ্ছি মসজিদে। মসজিদে আমি ছাগল, আমি হাঁস মুরগি, আতর, মোমবাতি, গরু, ছাগল এসব এসকল কেন নিব? কেন আমি এই সকল দিব মসজিদ? আমি দিব হলো এতিমখানায়, আমি দিব হলো মসজিদে কোথায় আশেপাশে যারা গরিব আছে তাদেরকে আমি দান করব। এখানে দান করা মানে কি? আর এখানে পাগলা, পাগলা নাম পাই তো ইসলামের ইতিহাসে কোনো পাগলা আছে? আমরা শুরু থেকে এই পর্যন্ত এই ভারত উপমহাদেশে কোনো পাগলা আছে? পাগলা তো নেই। তাহলে কেন এই পাগলা নামকরণ করা হচ্ছে? এবং এখানে যারা দান করে, আপনারা শুনেছেন ভিডিওতে শুরুতে আমি বলেছি যে এখানে যারা দান করছে তাদের মন বাসনা হিন্দু, তারপরে হিজড়া, তারপরে অমুসলিমরা তারা দান করছে তাদের মন বাসনা। তারা মনে করছে যে এখানে দান করলে তাদের মন বাসনাগুলো কবুল হয়। তারা এই নিয়তি বিশ্বাসিনী করে আসছে, এক একজন একইভাবে দান করছে। এখানে দান করলে কি কবুল হবে এমন কোনো আয়াত বা এমন কোনো হাদিস রয়েছে যে মসজিদে দান করলেই আপনার মন বাসনা কবুল হবে? এমন কোনো কি আয়াত হাদিস আছে? আপনি দান করবেন এবং আপনার আমলের ভিত্তিতে, আপনার নিয়তির ভিত্তিতে, আপনি কেমন মানুষ। আপনার দান যদি হারাম হয় তাহলে কি আপনার দোয়া কবুল হবে? এটা কি কোনো গ্যারান্টি রয়েছে? আপনি দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মন বাসনাগুলো তুমি কবুল করো, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি দান করতে পারেন। এইখানে নির্দিষ্ট করে মসজিদে দান করা হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করা হচ্ছে। তো এই টাকাগুলো শুধু একটি মসজিদে কেন? এটা তো পুরো বাংলাদেশে সকল মসজিদে দান করা উচিত ছিল। একটি মসজিদে পাগলা নাম, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে শিরকের মতন কাহিনী হচ্ছে। আস্তে আস্তে দেখবেন এটাকে আরো বড় মাপের শিরকের মতন, ওই যে মাজার পুজিরে যারা আছে গাঁজা খাবে, শিরকের মতো কারবারগুলো করবে, সেজদা দিবে, কয়েকজন দেখো এখানে কবর উঠে গিয়েছে। তো এই সকল চিন্তা আমাদের বাদ দিতে হবে। আমরা যে কোনো জায়গায় মসজিদে দান করব, পাগলা মসজিদে যাবেন, কিন্তু দানের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আপনার দান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কবুল করে, এমন এক জায়গায় দান করেছেন যে জায়গায় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না,
শিরকের জায়গায় আপনি কখনো দান করবেন না, যেমন মাজারে কখনো টাকা দিবেন না, এই জায়গায় টাকা দেওয়াটা আমি মনে করি যে না দেওয়াটাই উত্তম, না দেওয়াটাই উত্তম। এখানে প্রচুর টাকা হয় ভাই, আপনি অন্য মসজিদে, যে সকল মসজিদে উন্নয়নের কাজ হয়নি, যে সকল মসজিদে মাদ্রাসা সহ আছে গরিব, সেখানে আপনি দান করুন। একটি মসজিদে দান করা হবে এমনটা তো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।